بسم الله الرحمن الرحيم সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে যে যেখান থেকে বসে আজকের বিশেষ অনুষ্ঠান আপনি কি জানেন দেখছেন আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য এই অনুষ্ঠানে আমরা সাধারণত আলোচনা করে থাকি বিভিন্ন ধরনের আপকামিং কমিউনিটি ইভেন্ট কি কি হচ্ছে এবং ইনশাআল্লাহ আজ তার ব্যতিক্রম হবে না আজকে যে ইভেন্ট নিয়ে আমরা কথা বলবো এটি হচ্ছে ওয়ান অফ দি ভেরি সাকসেসফুল ইভেন্ট অ্যান্ড আই উড সে ওয়ান অফ দি ভেরি ফ্ল্যাগশিপ ইভেন্ট অফ দি মুসলিম কমিউনিটি কোল্ড অ্যাজ মুসলিম চ্যারিটি রান 2018 আমরা এই অনুষ্ঠানে জানার চেষ্টা করব যে এই ইভেন্ট সম্পর্কে ডিটেল আলোচনা করার চেষ্টা করব যে এই ইভেন্ট কারা কারা পার্টিসিপেট করছেন কী কী করা যাবে এবং মূল বিষয় হচ্ছে এই ইভেন্টের সাথে কমিউনিটি যুক্ত বা কমিউনিটি কীভাবে এঙ্গেজ হতে পারবে বা পার্টিসিপেশন করতে পারবে এই সব বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এই অনুষ্ঠান এই ইভেন্টটা কিন্তু আলহামদুলিল্লাহ ইটস বিন রানিং ফর অলমোস্ট কাপল অফ ইয়ার্স নাও আমরা জানার চেষ্টা করব এই বছর কোনো কিছু ইউনিক আছে কিনা কোনো কিছু ডিফারেন্ট হচ্ছে কিনা এবং পাশাপাশি এটাও জানার চেষ্টা করব মূল লক্ষ্যটাকে এরকম ইভেন্ট পরিচালনা করার কিন্তু তার আগে ফর্মালিটিস মাস্ট বি প্রসিডেড উইথ এই অনুষ্ঠান বা এই ইভেন্ট সম্পর্কে জানার জন্য চারজন বা তিনজন অতিথি এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন এবং নেক্সট সেগমেন্টে আরও নতুন কিছু অতিথি আসবেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এই ইভেন্ট সম্পর্কে এই অনুষ্ঠান সম্পর্কে এবং জানার চেষ্টা করব এই ব্যাপারেও যে তারা কীভাবে যুক্ত আছেন এবং তারা মেইন লক্ষ্যটা কী কিন্তু তার আগে পরিচয় হয়ে নেই আমার সঙ্গে যারা আছেন এই সেগমেন্টে প্রথমে শুরু করি আমার ডান সাইড থেকে যিনি হচ্ছেন জনাব আবু বক্কর তিনি হচ্ছেন চেয়ারম্যান জামিয়াতুল মুসলিম ইসলামের মস্কের একটি ভলান্টারি অর্গানাইজেশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম তারপরে আমি আমার বাম পাশ থেকে শুরু করি আমার ইমিডিয়েট বামে আছেন জনাব হাবিবুর রহমান আপনারা সবাই চিনেন তাকে তিনি হচ্ছেন চেয়ারম্যান ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টারের স্বাগতম আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এবং তার ইমিডিয়েট লেফটে বসা আছেন জনাব আরজ মিয়া যিনি হচ্ছেন সিইও স্পোর্টিং ফাউন্ডেশনের আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমরা স্বাগত জানাচ্ছি নাও আইল স্টার্ট উইথ ইউ জনাব হাবিবুর রহমান অ্যাজ ইউ আর দ্য চেয়ারম্যান অফ ইস্ট লন্ডন মস্ক অ্যান্ড ইফ ইউ ক্যান কাইন্ডলি টাচ ব্রিফলি মুসলিম চ্যারিটি রান নাও উই হ্যাভ সিন ইটস বিন রানিং সাকসেসফুলি ফর কাপল অফ ইয়ার্স ইটস বিন অন দ্য মিডিয়া ইটস বিন এভরিওয়্যার অ্যান্ড পিপল আর ভেরি মাচ অ্যাওয়্যার অ্যাবাউট ইট হাউএভার দের মাইট বি সাম হু আর ওয়াচিং ফ্রম দেয়ার হোম might be finding a little bit new, might not be familiar with Muslim Charity Run, or perhaps people looking from other side of the continent or outside UK. Briefly, if you can touch, what is Muslim Charity Run? Okay, Jazakumullah khair. So, assalamu alaikum first and foremost. So, alhamdulillah, I think viewers can actually see behind you, there's a picture of people running. They've got run on the t-shirt. So, alhamdulillah, this event, which has become an annual event now, has been running for 6 years. This is going to be the seventh year, inshallah. And it started out as Run for Your Mosque, and it was solely an East London mosque event, which basically had the aim of bringing people together for the purposes of fundraising, but also a more nobler aim, which is really to get people into healthy living. So although this event is just one day, it's going to be on the 9th of September, but the expectation is that young and old people, anybody can take part in this, should really be preparing for this. It's a 5 kilometer run, and it's a sponsored run. So all of these people will be preparing themselves to be able to do this and competing with one another. So there are 6 different categories of age groups of people who can compete with this one. But then after the first year, or after a couple of years, it has now become Muslim Charity Run, which means that it has evolved into not just being an East London mosque event, but it is open to any other charities. And alhamdulillah, this year we have 26 different charities who are taking part in this event, and they will be raising funds for their own charities. Okay. Now, you've clearly mentioned how it was initiated and what was the background towards it. Now, when you say it's all ages, kindly clarify a little bit. When you say all ages, how would you define all ages? So because it's competitive, so everybody's competing with one another. So we have got 6 different categories. So young children, as young as under 12, they're a category. So they're competing with one another to become first, second, third, and so on. Because each of these categories, there are prizes attached to those. Reward for people who are actually winning the competition. And as we can see on the picture, there are people running, and we can see, is this what the event was last year?
This photo looks like a few years back, probably the first year. Okay. And you can see in the photo that there are some very grey-haired people, and as well as very, very young people. You did mention about various age groups. We can see on the picture there is really different age groups are clearly visible. Yeah, our former chairman is the Dr. Anwari. Oh, we can see him clearly as well. I mean, when just to finish the point, I mean, there are six different age groups, and people can actually participate in those age groups. Everybody runs together. But because the timing and everything is recorded, then we are able to establish who actually wins from each of the age categories. So from the age of 13 to 17 is another age category. 18 to 24, 25 to 34, 35 to 50, and those who are 51 and plus. All of those people can actually take part, and they're actually competing with one another. So we hope, inshallah, that you know a lot of people have already registered. More people can also join in the time that we have. So there are opportunities for more people to join us. Of course, you have clearly mentioned this event is taking place this week, Sunday. This coming Sunday. We'll find out more about it. But তার আগে আমরা আরেকজন অতিথিকে আমাদের সঙ্গে মাত্র যোগ দিয়েছেন তাকে আমরা স্বাগতম জানাই। তিনি হচ্ছেন জনাব দেলওয়ার খান, যিনি হচ্ছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ ইস্ট লন্ডন মস্ক অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন থাকবে আপনার কাছে, যেহেতু আপনি একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং আপনি বিগত কয় বছর ধরে আমরা শুনেছি মাত্র 7 বছর ধরে কিন্তু ইভেন্ট চলছে, অ্যান্ড হ্যাজ বিন ওয়াট উই হার্ড ফ্রম আওয়ার চেয়ারম্যান অফ ইস্ট লন্ডন মস্ক ইজ হ্যাভ বিন রানিং ভেরি ভেরি সাকসেসফুলি। নাও হোয়াট ইজ ইয়োর রোল ইন দিস অল ইভেন্ট? হাউ ডু ইউ এনগেজ ইয়োর সেলফ? হাউ ডু ইউ মেক শিওর দ্যাট দিস ইভেন্ট ইজ রান স্মুথলি? বাংলায় বলি নাকি ঠিক আছে? জি ওকে। অবভিয়াসলি ইসলামের মসজিদের যে ওভারঅল ফান্ডরাইজিং এটা আমি ওভারসি করি। তো এইটা একটা ইভেন্ট, মেজর ইভেন্ট আমাদের প্রত্যেক বছর এটা আসে। তো এইটা বেসিক্যালি আমার রোল হলো যে উই মেক শিওর যে আমরা উই হ্যাভ এনাফ স্পন্সার্স, এনাফ চ্যারিটি পার্টনার্স, এনাফ সাফিসিয়েন্ট রানার্স, and make sure that our community leaders, everybody know about it, people are, the whole community is engaged with it. As a result, amra goto shapta amader community netibindo ebong amader bishishto sambadik bindoder ke diye amra ekta press briefing kori. To basically etai mani amader community ke jorito kora, ei amader ei je ekta very important event aki amader eta. Acha apni jokhon bolchen eta community event, ektu proshno jage manush, onek manush amaderke proshno kore jokhon community event bolchen, eta ki restricted to only bangladeshi ba non bangladeshi ro kintu ekhane participate korte pacchen? No, it is open to all. It's open to all. You have to register any that's right, any actually the mainly at the moment are the muslim charities only. Muslim charities. So actually amader runner ache somali, arab, er pore egyptian, and sob ধরনের লোকেরা কিন্তু পার্টিসিপেট করে। তার মানে হচ্ছে তা এই এই যে ইভেন্ট যেটা হচ্ছে এটা শুধু মসজিদের জন্য যে টাকা তোলা এটা কিন্তু মূল লক্ষ্য না, এখানে যেভাবে অন্য অন্য অর্গানাইজেশন যারা আছে তারা কি তাদের অর্গানাইজেশনের জন্য টাকা তুলতে পারবে? জি জি জি। তো আমাদের এইবার 25 চ্যারিটি সংগঠন আমাদের সাথে তারা রেজিস্টার করেছে। আচ্ছা, তারা কি স্পন্সর হিসেবে? না, তারা স্পন্সর না, তারা হলো they are part of the they are going to provide 20 runners each. Okay, I see. Correct, a team dibe ebong tara তাদের চারিটির জন্য ফান্ডেজিং করবে, আমাদের ইসলাম মসজিদের জন্য না। আচ্ছা আচ্ছা, বুঝছেন? সো আমরা সবাইকে এখন সুযোগ দিয়েছি যে যারা মানে আমরা শুধু এটাকে অ্যাডমিনিস্ট্রেট করব, এটাকে ম্যানেজ করব আর কি। এবং আমাদের কিছু রানার আছে আমাদের ইসলাম মসজিদের জন্য ওয়েবসাইটে গিয়ে যারা ক্লিক করবে যে আমি ইসলাম মসজিদের জন্য রান করতে চাই পারবে, আমি মুসলিমের জন্য করতে চাই, এই ধরনের বিভিন্ন চারিটির জন্য করতে পারবে আর কি। ওকে, তার মানে হচ্ছে এখানে শুধু বাংলাদেশি কমিউনিটি এটা রিস্ট্রিক্টেড না, এনি ওয়ান ফ্রম এনি কমিউনিটি ক্যান পার্টিসিপেট। আমি আপনার কাছে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ আরেকটু বিস্তারিত জানার জন্য, কিন্তু তার আগে আমি জনাব আরজ মিয়া, you are the CEO of Sporting Foundation. That's right. One may say you're visible in every single sector. Whenever there is a mention of sports, any kind of event, you're always there and you're always seen. Yeah. Now, how are you involved, or perhaps how is your organization involved with this Muslim charity event? As Dilwar Bhai said, that we are one of the charities who are supporting the event. So we are one of the 26 charities. So we've taken 20 places, alhamdulillah, and our aim is to have 20 people run for Sporting Foundation, raise money, and ultimately have a good time and have fun as well. I know this event, alhamdulillah, has been running successfully for 7 years, and I think it's a fantastic event.
which we have to applaud the likes of Dilwar Bhai, Habib Bhai, the East London Mosque Trust for running a flagship event, which brings the whole community together and kind of highlights that as a Muslim, we should have a healthy lifestyle. And as you know, sports and events like this bring people together from different background, whether you're young or old, whatever background or nationality. As Dilwar Bhai said, this is not restricted to our Bangladeshi community. I mean, we have nationalities, probably over 10 or 15 nationalities, I could just assume. So this is a very much a community-led event, and I'm so proud that an institution like East London Mosque plays a big role. Mm-hmm. I think it's fantastic, and I think we have to applaud East London Mosque. Thank you very much, inshallah. I'll come back to you again. I've got many more questions to ask regarding your involvement and the organization involvement. কিন্তু তার আগে জনাব আবু বকর আপনার কাছে আমার প্রশ্ন থাকবে আপনাকে সাধারণ আপনি হয়তো প্রথমবার এই হয়তো আপনাকে দেখছি এই অনুষ্ঠানে স্পেশালি মুসলিম চ্যারিটি রান ইভেন্ট নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে আপনি যে জামিয়াতুল মুসলিম আপনি যে সংগঠনের যুক্ত আছেন আমি এটা চেয়ারম্যান আছেন একটু এই অর্গানাইজেশন সম্পর্কে একটু জানার চেষ্টা করব প্লাস আপনার কি ইনভলভমেন্ট আছে এই ইভেন্টের সাথে জাযাকাল্লাহ ফার্স্ট অফ অল ইজ জামিয়াতুল মুসলিমিন অ্যাকচুয়ালি ইজ মসজিদের কমপ্লিটলি যত ধরনের ভলান্টিয়ারি কাজ এভরিথিং ডে বাই ডে উইক এবং ইয়ারলি এভরি অল ওভার দ্য মসজিদের নিড যেগুলো ভলান্টিয়ারলি এই অর্গানাইজেশন এটা কভার করে এখানে আমাদের প্রায় মোর দেন 100 মেম্বার্স আছে আমাদের ভলান্টিয়ার মেম্বার আছে তারা যখন যেটা নিড লাগে মসজিদের জন্য হেল্প করে আলহামদুলিল্লাহ একদম শেখ অফ আল্লাহর জন্য আর এটার যেটা ইনভলভমেন্ট যেটা আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 50-60 জন ভলান্টিয়ার যারা ওই অন দ্য ডে আরে তারা এটা ভলান্টিয়ারিং করবে সো স্টুয়ার্ডিং করবে অ্যাকচুয়ালি মানে আপনি যখন বলছেন ভলান্টিয়ারিং তারা কি ওই সেম ভলান্টিয়ার যারা ইসলামের মসজিদে যখন আমরা যাই তখন দেখতে পারি জি জি যে এটা সেফ কাইন্ড ভলান্টিয়ার যে তারা কি কমপ্লিটলি আনপেইড এখানে কোনো পেইড না সব একদম কমপ্লিটলি ফ্রি ফর সেক অফ আল্লাহ আল্লাহর জন্য নাথিং মসজিদের জন্য ওনারা সবাই আমরা কাজ করি এটা ওকে তারা কি পার্টিসিপেট করছেন না ইভেন্টটাকে স্মুথলি রান করার জন্য তারা আলহামদুলিল্লাহ মোস্ট অফ দেম বেশি দূরের যে বাইরা তাদেরকে আমরা আনি ওই দিনের জন্য স্টুয়ার্ডিং এর জন্য ওই সাইটে যে যায় বাইরা রেগুলারলি মসজিদে ধরেন এভরি উইক অ্যাভেলেবল থাকেন থাকেন না উনাদেরকে আমরা রিকোয়েস্ট করি অন দ্য ডে আইসা আমাদের জন্য স্টুয়ার্ডিং করার জন্য আর যারা রেগুলার বাইরা সবাই চান যে মানে ওনারা পার্টিসিপেট করার জন্য পার্টিসিপেট স্টার্ট হন থ্যাংক ইউ ভেরি মাচ আমি ইনশাআল্লাহ আবার আপনার কাছে ফিরে আসব জনাব দেলওয়ার খান আপনার কাছে আমি প্রশ্ন থাকবে আমরা শুনেছি স্পোর্টিং ফাউন্ডেশন জনাব আরজমিয়ার কাছ থেকে যে ওনাদের নিজস্ব এক মানে টিম আছে বা তাদের নিজস্ব দক্ষ অ্যাথলিট আছে আর আপনি বলেছেন যে আপনাদেরও এরকম টিম আছে বা এরকম কি বলে রানাররা আছে না এটা কি প্রফেশনালি ট্রেইনড না এটা কি কোনো ধরনের এক্সপিরিয়েন্স আছে না ইটস জাস্ট সিজনাল রানার্স না না দে আর পিপল জাস্ট লাইক আস ওকে কারণ আমাদের এখানে কেউ আসলে প্রফেশনাল রানার না আচ্ছা আমরা তো কেউ কেউ বড় রেগুলার হয়তো কোনো স্পোর্টস করেন হয়তো কেউ ফুটবল খেলা কেউ ব্যাডমিন্টন খেলা কিন্তু আসলে ইজ এ রানিং আসলে আমাদের কমিউনিটিতে এটা আমার কাছে আমার যতটুকু আমি জানি আর কি আমাদের মধ্যে লোকেরা খুবই কম রানিং করে জগিং করে রানিং করে খুবই কম তো এটা আমরা প্রমোট করতে চাচ্ছি শুধু জগিং আর রানিং বললে ভুল হবে ইন জেনারেল এক্সারসাইজটা কিন্তু আমাদের কমিউনিটি উই ডোন্ট সি মাচ অফ ইট হ্যাপেনিং এন্ড দ্যাটস ওয়াই আনফরচুনেটলি আমরা মেডিকেল যখন ডাক্তারদের সাথে কথা বলি আমরা বিভিন্ন ধরনের সমস্যা শুনতে পাই যেটা বিকজ অফ দি ল্যাক অফ এক্সারসাইজ লট অফ কমপ্লিকেশন হয় না তার মানে হচ্ছে বছরে তারা একবার যদি রান করে তা যেহেতু এখানে মেনশন করা হয়েছে যে হেলদি লাইফস্টাইল প্রমোট করা আর অনেকের মনে কিন্তু এই প্রশ্ন থাকতেই পারে যদি হেলদি যদি লাইফস্টাইল যদি প্রমোট করতেই হয় তাহলে ওয়াই ওয়ান্স এ ইয়ার না ওয়ান্স এ ইউ নিড টু বি ইন্সপায়ার্ড বাই সামথিং ওকে সো এটা এটার মাধ্যমে ওইখানে ওইখানে গিয়ে অনেকে রিয়েলাইজ করে যে হাউ আনফিট উই আর আচ্ছা তখন আপনি যখন প্রথমে এভরিবডি ইজ এক্সাইটেড আমি দেখি এভরি ইয়ার স্টার্টিং এর সময় এভরিবডি এক্সাইটেড 100 মিটার রান করার পরেই
দেখা যায় যে খারাপ ফিট আর খারাপ আনফিট, বুঝছেন? তখন যারা আনফিট এরা ওয়াকিং করা শুরু করে, আর যারা মোটামুটি ফিট আছে একটা আরো করে কন্টিনিউ করে। এখানে আই থিংক জনাব আরজমি, আই থিংক ইউ ক্যান ক্লারিফাই, নরমালি ইফ ইটস এ 5 কিলোমিটার লং রান, উই হ্যাভ সিন অলিম্পিকস এন্ড সো অন সো ফোর্থ, দ্যাট দি রানার্স ডোন্ট স্টার্ট রানিং ইমিডিয়েটলি এট দি স্টার্ট পয়েন্ট, দে ট্রাই টু মেক শিওর টু প্রিজার্ভ দ্য এনার্জি so that towards the end perhaps they will make sure they will exercise their full effort to ensure that they can reach the final distance. Yeah, surely all that strategy comes by, as as Dilwar Bhai said, we must emphasize this is not for professional people, although alhamdulillah the event is run professionally in my view. I mean, we have tag on our shoes to see how fast we've done the event, so everything is run professionally, and but number, to everything numbers like as if you were like in a proper marathon, marathon. It's a replica of the but the when you said the marathon that takes place exactly, it's a mini version of that mini version number, everyone but unique number. I would like to emphasize what Dilwar Bhai said, to reassure viewers who are watching, is for everybody. So even if you don't run regularly, you can, you know, inshallah, come Sunday and run. Even if you can't run, even if you could walk if you need to be, but the whole essence is to get people active. And as I said, this kind of is a flagship inspiration. We do once a year, but what we want people to do is, after having that inspiration, is to continue the good practice of, you know, healthy eating, exercise, interaction, engagement, etc. So this is a catalyst for also when we started, we actually did seminar on healthy living, exercise, the importance. We actually had a health profession who actually run with us. I'll come to the health profession and more in details about you, especially when you mentioned that you can get into experienced but professional athlete now. So obviously there are not everybody, but there are some those actually who won in the past year. Some of them have were actually regular runners, and they actually did very good timing as opposed to everybody else. Okay, now but generally it is not for professionals; it's for everybody. Fair enough. Now, when you say those who have been winning last year or previous year, now if they participate, what are the chances of new people winning the competition then? how do you basically actually look into very that? Interesting. I mean, a personal. আমরা যখন প্রথমবার রান করি 2012-এ, যে বাংলাদেশি আমাদের বাংলাদেশি এক ভাই উইন করছে, উনি জানতো না উনি যে এত গুড রানার, এন্ড হি সেড ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ রান এন্ড আই ডিডন্ট বিকাম টায়ার্ড এট অল। তো উনি যে একজন ন্যাচুরালি একজন মানে বর্ন অ্যাথলিট উনি নিজে জানতো না। কিন্তু জাস্ট একটু ক্লারিফাই করার জন্য, এই রানিং করার আগে কোনো ধরনের প্রিপারেশন নেওয়া হয়েছিল কিনা? হ্যাঁ, রানিং করার আগে তো আমাদের বেদার আরো অন দ্য ডে মানে আপনি আমরা কিছু স্ট্রেচিং করানো হয়, কিছু বডি গরম করতে হয়, স্ট্রেচ করতে হয়, আদারওয়াইজ আপনার মাসলে ক্রাম্প হয়ে যাবে। বাট আমরা যেটা রেকমেন্ড করি যে এই রানে যাওয়ার আগে এর আগের এক দুই সপ্তাহ আপনি একটু পার্কে গিয়ে বা একটু রানিং করা, বডির মুভমেন্টটা একটু যেন কন্টিনিউয়াস মুভমেন্ট থাকে, যে হঠাৎ করে বডিকে শক না দেওয়া আর কি। দ্যাটস ট্রু, ওকে। এটা আমরা রেকমেন্ড করি আর কি। তো আমি নিজেও আলহামদুলিল্লাহ আমি ট্রাই করি যে আমার বাসার পাশে পার্ক আছে, আরো ব্যক্তিগত জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে আপনি কি কি স্পোর্টসে ইনভলভ আছেন। বা তার আগে প্রিয় দর্শক, আপনারা শুনছেন চারজন বিজ্ঞ অতিথি আমাদের, কি তারা ক্লিয়ারলি বলেছেন হয়তো এই ইভেন্টটা কিন্তু বৎসরে একবারই কিন্তু হয়, ইভেন ইফ ইটস এভরি ইয়ার, কিন্তু মেইন লক্ষ্যটি হচ্ছে যে একটি কমিউনিটিতে একটি ইন্সপিরেশন, মোটিভেশন এবং হেলদি লাইফস্টাইলটাকে কীভাবে প্রমোট করা যায়, এবং তার মাধ্যমে তার মধ্যে দিয়ে আমরা যদি চেষ্টা করি যে রেগুলার কোনো ধরনের এক্সারসাইজ যদি আমরা ইনভলভ হতে পারি। আমরা এখানেও শুনেছি যে বিভিন্ন ধরনের যে হেলথ ইস্যুজ আছে, এবং বেশিরভাগ দেখা যায় সাউথ এশিয়ান অরিজিনে, কিন্তু ল্যাক অফ এক্সারসাইজ থাকার কারণে কিন্তু বিভিন্ন ধরনের শরীরে বা হেলথ রিলেটেড কনসার্নস বা ইস্যু থেকে থাকে। এবং এখানে কিন্তু ইসলামের মসজিদ কিন্তু ওয়ান অফ দি অর্গানাইজেশন না, তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন করছেন, যেভাবে আমরা শুনেছি জনাব দেলোয়ার খানের কাছ থেকে। কিন্তু মেইন এইমটি হচ্ছে যে প্রত্যেকটি অর্গানাইজেশন যারা যারা যুক্ত আছেন তারা সাকসেসফুলি ইভেন্টটাকে প্রমোট জন্য করেন, এবং পাশাপাশি কমিউনিটিকে একটি অ্যাওয়ারনেস এবং হেলদি লাইফস্টাইল সম্পর্কে আরেকটু ব্যাপারে আরেকটু বিস্তারিত মানুষকে মানুষের সামনে তুলে ধরার তারা চেষ্টা করে থাকেন। এই পর্যায়ে আমরা একটি ছোট্ট ডকুমেন্টারি দেখব। একটু এই ডকুমেন্টারিতে কিন্তু ব্রিফলি উল্লেখ করা আছে বিগত 6 বছর ধরে কীভাবে মুসলিম চ্যারিটি রান ফর্ম হয়েছে, কীভাবে এইটাকে লাইভে নিয়ে আসা হয়েছে, এবং কীভাবে মুসলিম চ্যারিটি রান বছর পর বছর সাকসেসফুলি অ্যাকমপ্লিশ করে যাচ্ছে তাদের চ্যারিটি ইভেন্ট। এবং এটা হচ্ছে ছোট্ট একটি ডকুমেন্ট, আমরা দেখে নিব, দেখার পরে তারপরে আমরা ইনশাল্লাহ ফিরে আসা স্টুডিওতে আবারও আমরা একটু ডিটেল আলোচনা করবো। ইটস আ স্মল অ্যান্ড শর্ট ভিডিও, উ সি আফটার দ্য শর্ট ভিডিও।
Yet another innovative idea from London Muslim Center. It's a good initiative, and it's one of its kind, and I'm sure the community will support, and I hope it's a great success. London Muslim Center এবং ইস্টার মসজিদ আমাদের কমিউনিটিতে ওরা ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসেছেন, যার কারণে আমি মনে করি আমাদের কমিউনিটি অত্যন্ত বেনিফিট হবে, বিভিন্ন চ্যারিটির সঙ্গে ফান্ডেজ করতে পারবে এবং স্বাস্থ্যের উন্নতি হবে এবং আমরা কমিউনিটি একটা বড় একটা ইভেন্ট হয়ে যাবে এবং আমরা সবাই আমরা ফান করতে পারবো, আনন্দ করতে পারবো। ইট ইজ অ্যান এক্সেলেন্ট ইনিশিয়েটিভ টেকেন বাই ইস্তানবুল মস্ক অ্যান্ড আই থিঙ্ক প্রবাবলি এভরিওয়ান শুড টেক পার্ট অ্যান্ড ইট ইজ অ্যা নোভেল কোজ অ্যান্ড আই উইল পার্টিসিপেট ইন দিস ইভেন্ট। কমিউনিটির সবাই 9th অফ সেপ্টেম্বরে আমরা একত্রিত হব, ইটস গোনা বি এ গেট টুগেদার, গুড ফান ফর এ গুড কোজ, আমরা সবাই মিলে যাতে ভালো কাজে আমরা শরিক হতে পারি এবং কমিউনিটির জন্য কিছু করতে পারি, সেটাই হবে আমাদের এই 9 সেপ্টেম্বরের উদ্দেশ্য। ইটস অ্যান এক্সেলেন্ট ইনিশিয়েটিভ বাই ইস্ট লন্ডন মস্ক। সবার কাছে আমি আর্জ করমু এবং আশা করমু এবং সবাইটা দাওয়াত দিমু এই চ্যারিটি রানার সবাই অংশগ্রহণ করা লাগে এবং অ্যাওয়ারনেস সৃষ্টি করা লাগে। মাই নেম ইজ আজওয়াল মাসরুর অ্যান্ড আই এম ইনভাইটিং ইউ টু জয়েন দিস অ্যামেজিং ডে অন দ্য 9th of September Muslim charity run, of course, as you can see, it's all about fun, it's all about getting together and doing something worthy for our community. I'll do my best to be there. If I can do the marathon, you surely can do 5K. This is the 7th year of the Muslim charity run organized by East London Mosque. It's a fantastic event, and 7 years is a long time. It shows how popular this charity run is. So I encourage everyone to come and participate. This is not just about East London Mosque, it's raising charitable funds for much needed organization across the borough. Tower Hamlets, we have a very, very charitable minded people, and it's an opportunity to run for health and fitness as well as raise some money for your good causes, for your chosen charities. So I congratulate East London Mosque for the 7th year, and I hope this charity run will grow bigger and better in the future years to come. The Muslim Charity Run, an initiative by East London Mosque, is a fantastic initiative. It encourages our community to come together and be active and be healthy. I am taking part. I want you to bring your children, your families, your brothers and sisters to come and support us, be part of this. Most importantly, let's raise some really good money for really good causes. I'm running to this particular cause, and I would love to see many of you coming and supporting this particular cause as well. Welcome back. আমরা ছোট্ট একটি ডকুমেন্টারি দেখলাম যেখানে বিভিন্ন ধরনের কমিউনিটি লিডাররা তাদের মন্তব্য আমরা শুনলাম তাদের কাছ থেকে, তারা কীভাবে এই মুসলিম চ্যারিটি ইভেন্টকে দেখছেন এবং কীভাবে তারা পার্টিসিপেট করছেন এবং কীভাবে তারা মোটিভেট করছেন, এবং তাদের কিছু বক্তব্য নিয়ে আমরা নেক্সট সেগমেন্টে ব্রেকের পর আলোচনা করবো একটু ডিটেল নিয়ে এবং জানার চেষ্টা করব। আমরা যখন শুনেছি বিভিন্ন এজ গ্রুপ আছেন, আমরা জানার চেষ্টা করব কারা কারা বা কীভাবে পার্টিসিপেশন করতে পারবেন এবং যারা এখনও রেজিস্টার করেননি তারা কীভাবে এঙ্গেজ করতে পারবেন, কীভাবে পার্টিসিপেট করতে পারবেন, এবং কিছু ট্রান্সপোর্টেশন লজিস্টিক্যাল কিছু প্রশ্ন আছে যেটা আমরা নেক্সট সেগমেন্টে ইন ডিটেল আলোচনা করার চেষ্টা করব। সঙ্গে থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আসসালামু আলাইকুম।